গুড আফটারনুন। তো আজ হলো সানডে, সানডে মানে ছোটবেলা থেকে হলিডে, কালকেও আমার হলিডে টাইপেরই ছিল, বাট সানডেটা একটু স্পেশাল। সানডে আসলেই কেন জানি না মনে হয় কী করবো আজকে, কীভাবে স্পেন্ড করব। আগের দিন থেকে দুদিন ধরে ধরো প্ল্যান হয়ে যায় সানডে এটা করব, সানডে সেটা করব। ফাইনালি সানডের দিন খুব একটা বেরোনো হয় না, বেশিরভাগটা বাড়িতেই স্পেন্ড করা হয়। আজকের দিনে একটু ঘুম থেকে ওঠা হয় দেরি করে 10টা সাড়ে 10টা, মাও সেভাবে কিছু বলে না। অন্য সময় ঘুম থেকে উঠে কী রে ও অফিস গেলেন না, দোকান গেলেন না, তোর বাবা তোকে ডাকছে। বাট এই দিনকার একটা পিস মাইন্ডে একটা ঘুমানো, আমার বাবাও পারলে সারাদিন ঘুমায়। তো আজকের দিনে খাবার দাবারটা একটু স্পেশাল টাইপের হয়, মানে মাটন চিকেন পোলাও হলো বা কখনো বিরিয়ানি হলো। আজকে যেমন মাটন চিকেন পোলাও হয়েছে, যেহেতু আমি মাটন খাই না, আমার জন্য চিকেন আর বাদ বাকিদের জন্য মাটন। বা হয়তো অনেক রকমের রান্না হলো, 4-5 রকমের, মাকে সেদিন এক রকমের রান্না করতে বললে মা কেন জানি না করতেই পারে না। তাই জন্য একটু আমরা 4 জন মিলে একসাথে খাওয়ার চেষ্টা করি, বাট বাবাকে বেশিরভাগ সময় আগে খাইয়ে দিই। আমি মা বোন 3 জন মিলে আস্তে আস্তে পিস মাইন্ডে খেতে পারো। বাবা থাকলে কী হবে বলো তো, আমরা 3-4 জন হয়তো খেতে বসলাম, দেখা গেলো বাবাকে খাবার দেওয়ার ঠেলায় বাবা এত স্পিডে খায়, বাবাকে খাবারটা ফেলে আমি মা পরে খায়। তো চেষ্টা করি বাবাকে আগে খাইয়ে দেবো, তারপরে আমি মা বোন 3 জন মিলে আস্তে আস্তে গল্প করতে করতে ভালোভাবে খেতে পারি। তাই জন্য আজকে তো সেভাবে কোনো প্ল্যান নেই বেরোনোর, এখন ফটাফট স্নান করে নেব। আর অনেক দিন না, মানে আমরা যখন ছোটোবেলায়, তাও আমি 2013-14 সাল তখনের কথা বলছিলাম, তখন যখন স্কুলে পড়তাম, আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, 1 বছর হলো আমরা ফ্ল্যাটে আছি আমার বাড়িতে কনস্ট্রাকশনের জন্য। তখন আমাদের মানে তখন দেখতাম স্টার জলসায়, জি বাংলা, মানে যেগুলো মুভি দেয় ওই চ্যানেলে, বাংলা বাংলা মুভিগুলো নতুন নতুন দিত। তো আমরা খুব এক্সাইটেড থাকতাম আমি দিদি যে তাড়াতাড়ি 2-3টার মধ্যে স্নান করে টিভি দেখব। আজকে হলো এখন 1টা-1.5টা বাজে, আজকে দেখলাম লাভ ম্যারেজ, অঙ্কুশ, ভেনরিলা আর ওই অপরাজিতা, আড্ডো আর রঞ্জিত মল্লিকের 4 জন একটা মুভি বেরিয়েছে লাভ ম্যারেজ, ওটা দিয়েছে 2টোর সময়। তো ভাবছি ওই মুভিটা আজকে দেখবো, অনেকদিন পর একটু এক্সাইটেড মুভি দেখার জন্য। বাংলা মুভি না খুব একটা সিনেমা হলে গিয়ে দেখা হয় না, বেশিরভাগ হিন্দিটাই দেখা হয়। তো যাই তাড়াতাড়ি স্নান করে নিই, তারপরে দেখি মার কতদূর রান্না হলো। আগে স্নান করে যাক, তারপরে বাদ বাকি। 2টো অলমোস্ট বেজে গেছে, স্নান টান করে রেডি হয়ে গেছি, আর মুখে আমি অর্ডিনারি পিলিং সলিউশন ওটা লাগিয়েছি। সানডে একটু স্কিন কেয়ারও করে নেওয়া দরকার, কারণ নিজের জন্য সময়টা খুব কম হয়। তো যাই, এখন সিনেমা শুরু হয়ে গেছে, দেখা যাক। এখানে ঝুমু ফোন দেখছে আর মুভিও মোটামুটি জাস্ট স্টার্ট হলো আর কি, ইন্ট্রোডাকশন চলছে। আর ওইদিকে মা বুম্মার জন্য খাবার বাড়ছে আর বাবাকে খেতে দিচ্ছে, কারণ বাবাকে খাওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমি মা আর বোন খেতে বসবো। ঝুমুর জন্মদিন সোমবার, কিন্তু ঝুমু বলেছে 2 দিন ধরে সোমবার খাবো, কারণ সোমবার দিন বেশ, তার জন্য সোমবার দিন বেশ। তাই আজকে চিংড়ি মাছের পোলাও। চিংড়ি মাছ কোথায়? এই যে চিংড়ি মাছ আর ঝুমুর চর্বিওয়ালা মটন। তাহলে রবিবার দিন কি হবে? রবিবার, সরি, মঙ্গলবার দিন কি হবে? মঙ্গলবার আমার বাইরে পার্টি আছে। আর আমার এই প্লেন রাইস, কিন্তু আমি পোলাও খাবো আর এই যে দেশি চিকেন। পুরো রবিবারটা আমার বাড়িতে সিনেমা দেখতে দেখতেই কেটে গেল। ওই লাভ ম্যারেজ দেখছিলাম 5টা অবধি, তারপর একটু রেস্ট নিচ্ছিলাম, ভাবছিলাম ঘুমাবো, বাট ঘুম হয়নি, কারণ রাত্রিবেলা ভাবলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর ইচ্ছা করে একটু ঘুমালামও না। তারপর বুম্মা এসেছিল, বুম্মার সাথে গল্প করছিলাম, বোনের জন্য কেক অর্ডার দিলাম, কেকটা ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম, 1 মিনিট। মনেই ছিল না একদম, অনেকক্ষণ ধরে খাটের মধ্যে পড়ে আছে। তো যাই হোক, এখন আমি মা আর বোন যখন লাঞ্চ করছিলাম 3 জন একসাথে, এরকমই এখন 3 জন একসাথে এবার ডিনার করব। মা পরোটা বানাচ্ছে, পরোটা খাবে বলে আমি আর বোন, এই কটা পোলাও ছিল তো ওটাই খাবো। কালকে আবার সোমবার ঝুমুর জন্মদিন, ঝুমুর অনেক দুঃখ যে সোমবার দিন জন্মদিন পড়েছে, ওর বেজ খেতে হবে। বাট ঠিক আছে, ভালো দিনই পড়েছে না, তুই শিবের মাথায় জলও ঢালিস আর সোমবারও পড়েছে। তো ঝুমু এখন খুব আপসেট ছিল একটু, কি খাবে, বাট কি খাবি কালকে? কালকে খাবো তাহলে, কালকে কি খাবি? কালকে খাবো ভাত, আতপ চালের ভাত, আতপ থাতপ না।
শনিবার না কি পড়েছিল মা পোলাও করেছিল মনে আছে? আগের বছর পড়েছিল এই এই রবিবারে। হ্যাঁ আমার এবার শনিবার পড়েছে, এর পরের বছর পড়বে আমার বৃহস্পতিবারে। তো এখন আবার দেখছি পুষ্পা, দেখা যাক কি হয়। আপাতত রাত্রিবেলা 12টার সময় একটা কেক কাটিং তো হয়ে যাক নাকি? এগলেস কেক অর্ডার দিয়েছি, এবার তুই খাবি না মা বাবাকে খাওয়াবি? খাবি না 12টার সময় কেক খাবি কি করে? তো যাই হোক, ওর মন চাইলেও খাবে নাহলে খাবে না, ওর উপর ডিপেন্ড করবে। এগলেস কেকই অর্ডার দিয়েছি, এখন একসাথে ডিনার করি। হলো তোমার পরোটা? পরোটা হলো? তাড়াতাড়ি আসুন, খিদে পেয়ে গেছে। এমনি কটা বাজে? 10টা বাজে। এখন একসাথে ডিনার করা যাক। এই যে আমাদের বার্থডে গার্ল, এই বার্থডে গার্লটা বলছিস তো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বুনু, হ্যাপি বার্থডে টু ইউ। বাজে এখন 12টা, আর এই যে কেক আর জুগাড়ু মোমবাতি, কারণ স্পার্কেল আনতে ভুলে গেছে, শব্দ স্টুবাইল। এখন আমরা ওয়েট করছি বাবার জন্য। আমিও পরে নিয়েছি টুপি, যেটা আমার মাথায় ফিট হচ্ছে না। বাবার জন্য ওয়েট করছি, বাবা আসলে কেক কাটা হবে। ফাইনালি বাবা, এই নে ফাইনালি বাবা চলে এসেছে, এবার কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ঝামা, প্রতি বছর আমার ঝুমুর বা মার যারই বার্থডে সেলিব্রেট করা হোক, বাবা এরকম করে হাতটা ধরে থাকবে কেক কাটার সময়। বাজে এখন রাত 12:30, আর রাত্রিবেলায় 12টার সময় সেলিব্রেশন ইজ মাস্ট। আমারও হয়ে আসছে অনেক বছর ধরে, ঝুমুরটা হচ্ছে ইভেন না, মারটা করি না, মারটা পরের দিনই করি। অ্যানিভার্সারি, মা বাবার অ্যানিভার্সারিটা চেষ্টা করি রাত্রির 12টার সময় সেলিব্রেট করার। তো কালকে যেহেতু সোমবার, কালকে অনেক দিন পর ভূতনাথ যাবো, এতদিন যাওয়া হয় না, কারণ যেহেতু নন বেঙ্গলিদের 8টা শ্রাবণ মাস পড়েছে আর আমাদের তো 4টে, আর প্রচণ্ড ভিড় হয়। মানে আগেরবার আমি গেছিলাম তো প্রচণ্ড ভিড় হয়, ঠেলাঠেলি হয়ে যায়, তাই টুবাই আমাকে নিয়ে যাওয়ার রিস্ক নেয়নি। আর আমার চোখের অপারেশন ছিল, একটা সোমবার জল ঢালা হয়নি, আর প্রথম সোমবার দিনটা আমি চোখের অপারেশনের জন্য ঢালতে পারিনি, প্লাস আমার পিরিয়ডস হয়েছিল তার জন্য। তো ঘুমাতে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার, ছোটো জিনিস হোক বড় জিনিস হোক, কে কী কমেন্ট করবে আমি জানি না, কারণ যখন নর্মালি ব্লগ দেখি তো অনেককে অনেক জিনিস দেখে দেখে কমেন্ট করে, বাট আমরা এত মানে ওরাও কখনো দেখিনি কোনো জিনিস মাথায় নিতে, আমিও চাই না কখনো কোনো জিনিস মাথায় রাখতে। আমার ইচ্ছা হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো, তাই করলাম। এটা আমি অ্যাকচুয়ালি আনিনি, এটা আমি আনিয়েছি, এটা হলো তানিষ্কের ব্যাগ। আমি অ্যাকচুয়ালি একটা সলিটারি রিং নিয়েছিলাম, এটার পেছনে একটা বড় গল্প আছে, দেখো না আবার বলছি। আমার এই হাতটায়, এই হাত আঙুলে আর এই আঙুলে দুটো ডায়মন্ডের রিং ছিল, এটা আমি তানিষ্ক থেকে নিয়েছিলাম সলিটার। আমি ক্লাস 12 যখন পাস করেছিলাম তখন বাবা দিয়েছিল, আর এই রিংটা ক্লাস 10 যখন আমি পাস করেছিলাম তখন দিয়েছিল। তো আমার কি হয়েছে, আমার এই হাতে যে রিংটা, ওটা একটা হোয়াইট গোল্ডের উপর সলিটার ছিল, একটাই স্টোন ছিল সিঙ্গেল। আমার ইচ্ছা ছিল ওটাকেই আবার করে নেওয়া, কিন্তু তোমরা তো জানো যে ওদের একবার স্টাইল চলে গেলে সেটা মানে একটু প্রবলেমেটিক। তো আমার এমনি সলিটারের তো দাম বাড়ে, তো আমি ওটা যেটা থেকে কিনেছিলাম তার এক্সট্রা আমি আরও 25-30,000 মতন পেয়েছি। তারপরে আমি আরও কিছু টাকা দিয়ে এই রিংটা কিনেছি। এই রিংটা মাঝে আমি একটা মিনি ব্লগে শেয়ারও করেছি, এই যে তানিষ্কের এই সলিটার বক্স, আর এই হলো আমার রিং। তো এটাই হলো সেই রিংটা যেটা আমি মিনি ব্লগেও শেয়ার করেছিলাম, যে দুটো রিংয়ের মধ্যে কনফিউজ ছিলাম। হাতে এই দাগগুলো দেখে কিছু মনে করো না, অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা ভাজতে গিয়ে মানে ছিঁড়েছে, আমি ছিটেছে তেলটা, শুকনো লঙ্কাটা আমি ভেঙে দিইনি, গোটা দিয়ে দিয়েছি। ছোট্ট কড়াই ছিল, প্যান মতন ছিল, তো ওটাতেই তেলটা ছিটেছে। আমার রিংটা কেমন হয়েছে জানিও,
ওই রিংটা 1 লাখ সামথিং মতন ছিল এক্সট্রা, আমাকে 25,000 মতন ওরা দিয়েছিল, ওটাকে সেল করে সেল ভ্যালুটা পেয়েছিলাম। অ্যান্ড এক্সট্রা আমার আরও অ্যারাউন্ড 1 লাখ মতন লেগেছে, মানে ইটস লাইক 2 লাখ সামথিং, অ্যারাউন্ড 1 লাখ এক্স্যাক্টলি না, 2 লাখ মতন সামথিং নিচ্ছে, 2 লাখ সামথিং, লাইক 10,000 আর 20,000। তো এই হলো সেই রিংটা, তোমরা কতটা বুঝতে পারছো নাকি জানি না, বাট আই লাভ দিস, মানে এই সিঙ্গেল ডায়মন্ড আমার অনেক দিনের একটা শখ ছিল। আর এই হাতে যে রিংটা, ওই রিংটা একদিন বেরিয়েছিলাম টুবাইরামে ঘুরতে গেছিলাম, তো তখন যে মিডলের যে ডায়মন্ডটা ছিল ওটাই খুলে পড়ে গেছে, আর আমার এত কষ্ট হচ্ছে। আমাকে মা অনেকদিন বলেও ছিল যে ডায়মন্ডটা তুই চেঞ্জ করে নে রিংটা, বাট আমি ভাবলাম ইয়ার এই দুটো বাবা দিয়েছে, একটা চেঞ্জ করে নিয়েছি একটা থাক, বাট মানে ওটা হয়তো মেবি চেঞ্জ করাটাই ছিল। ওটা আমি সেল করে আর একটা রিং নিয়েছি, যখন নেব সেটাও তোমাদেরকে দেখাবো। বাট এই রিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে রিংটা। আমার একটু ইচ্ছা ছিল হোয়াইটের মধ্যে নেবার, বাট এটা গোল্ডের মধ্যে হয়ে গেছে। সো ব্যাস, তোমাদের সাথে এখন থেকে আমি চাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে, যতটা করি না কেন, যাই করি না কেন। তো ব্যাস এইটুখানি আজকের ব্লগটা, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, বিকজ তোমরাই সব আমার জন্য। তো আজকের মতন এইটুখানি, দেখা হবে নেক্সট একটা ব্লগে, টাটা।